সালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, এখানে যে নতুন হেসারিটা হারিস মিয়া করতেছে, অর্থাৎ আমাদের হারিস ভাইয়া যে করতেছে, মানে এক স্থানে ছিল, স্থানটা পরিবর্তন করতেছে, কইরা আগে যে ঘরটা ছিল ওই ঘর থেকে 100 গজ পশ্চিম দিকে রাস্তার দক্ষিণ সাইডে দিয়েই কিন্তু উনি ব্যবসাটা করতেছে। তারাইল রুটের রাস্তার দক্ষিণ পাশে দিয়ে ব্যবসাটা করতেছে। তো ওই যে ব্যবসাটা ঘরটা পরিবর্তন করছে আপনাদেরকে দেখানো হইতেছে, ওই যে দেখেন একটা টিনের ঘর দেখা যাইতেছে, ওই টিনের ঘরটাই কিন্তু ব্যবসাটা ছিল। এখন এইখানে চলে আসছে, ওই যে দেখেন রাস্তাটা, এই যে দেখেন রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আবার ওই যে দেখেন ঘরটা, এটা কিন্তু শোরুম, এটার মাধ্যমে বাচ্চা স্টকেরা হ্যাঁ ওইখান থেকে পরে বিক্রি করে। আর এই এই যে ঘরগুলি দেখতেছেন, এই ঘরগুলির মাধ্যমে কিন্তু বাচ্চা উৎপাদন করে। আর ওই ঘরটা হারিস ভাইয়ের ঘর, ওই যে হারিস ভাইয়ের ঘরটা আপনাদেরকে দেখানো হইল। এখানে নতুন আইসা যাইতেছে, নতুন আসতেছে, মানে এখন তো বাচ্চা ফুটাবে না, বাচ্চা যেহেতু ফুটাবে না এখনই কিন্তু উপযুক্ত সময়। তো এগুলা এই ঘরে নিয়ে আসতেছে, সেটিং করতেছে, কোন সময় যে ডিম বসাবে ওই ব্যাপার বিষয়টাও, আবার এইখানে এই ঘরে যে কোন সময় শুরু করবে ডিম বসানোটা, এই বিষয়টাও আমি জিজ্ঞাসা করে নিতেছি। তো খুব সম্ভবত হারিস ভাইয়ের ছোটো ভাই বা বড়ো ভাই হবে, উনিও মনে হয় এরকমই হবে, আমি ক্লিয়ার করে চিনতে পারতেছি না, স্মরণ রাখতে করতে পারতেছি না। হারিস ভাই আপনার কি হয়? বড়ো ভাই। তো হারিস ভাইয়ের ছোটো ভাই এলা, তো এখানে আবার ডিম কতদিন পরে বসানোর চিন্তা ভাবনা? উৎপাদন করা হবে, নিজে ডিউ বিক্রি হইব বা দেশ বিদেশ থেকে যে ডি আসবে ডিউ বিক্রি হবে? আপনারা এটার সাথে কয়জন জড়িত? আমরা ভাই দুইজন। দুই ভাই? হ্যাঁ দুই ভাই, হ্যাঁ কর্মচারী তো আছে। আচ্ছা আচ্ছা, আপনারা দুজনই এই কাজই করেন? হ্যাঁ, একই ব্যবসা। তো দর্শক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন এরা দুই ভাই, দুই ভাই এই কাজই করে। কত বছর ধরে করেন আপনারা এই কাজটা? 15 বছর। হ্যাঁ 15 বছর। 15 বছর আপনারা এটা দেখি লাভ হয়ে আছেন না লসের দিকে? আলহামদুলিল্লাহ লাভে আছেন না? জি। আচ্ছা, তো আসলে করতে পারলে, করার মতো যদি করা যায় তাহলে কিন্তু লাভই হয়, আর যদি উল্টো পাল্টুভাবে করা যায়, অনিয়মভাবে করা যায়, তাহলে কিন্তু লাভ হয় না, বরং লস হয়। তো লাভ লস মিলেই কিন্তু ব্যবসা। তো দর্শক বন্ধুরা, আপনারাও ভালো করে জেনে শুনে বুঝেই কিন্তু কাজটা শুরু করবেন বা কাজ করেন। আর ওই যে দেখতেছেন কাঠগুলি পড়ে রয়েছে, ওই কাঠগুলি কিন্তু বেডের জন্য এগুলো রাখা হয়েছে, এগুলো বেড ফিটিং দেওয়া হয়নি এখনও, যেহেতু মাঘ মাসের 15 মাধ্যমে ডিম বসাবে, আরও পরে দিলেও চলবে। আগে সিলিন্ডারগুলি তৈরি করতেছে, কারণটা হলো সিলিন্ডারগুলি তৈরি করলে পরে দেখা গেছে ওই যে তুষগুলি আছে, তুষগুলি কিন্তু ওই সিলিন্ডারের ভিতরে দিয়ে দিবে। এদিক দিয়ে দেখেন সিলিন্ডারের ভিতরে যে চুঙ্গাটি দিতে হয়, চুঙ্গাটি পরে রয়েছে, এটিও এটার ভিতরে ঢুকে পড়বে, তাহলে জায়গাটা খালি হইতেছে। জায়গাটা খালি হইলে পরে আমার মনে হইতেছে যে ওই ব্যাটটা সেটিং দেওয়া হবে, এরপরে ডিম বসানো। এটা কাতি মাস মনে হয়, কাতি মাস পড়ে গেছে না মনে হয়, বাংলা মাসের হিসাব ডিম বসে না তো? ও, ডিম বইলে বাংলা মাসের হিসাব কখন যায়? ডিম বইলে তো কাঠের মধ্যে লেখা থাকে। ও আচ্ছা আচ্ছা, বাংলা মাসের হিসাবটা বলতে পারতেছে না, তো ডিম বসানো নাই, ডিম যে সময় বসাবে ওই সময় হিসাব রাখবে। এখন এখন বিষয়টা হইলো, এগুলা করতে তো মোটামুটি আরও মাস দেড়েক সামনে সময় আছে, আস্তে আস্তে করিয়া করতে থাকবে, সেটিং ফিটিং দিয়া আবার শুরু করবে ব্যবসাটুকু। তো ঘরটা ওই যে হেসারি ব্যবসাটা করতেছে, এতে ওনাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে হারিস ভাই আছে ওনার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। কীরকম প্লাস পয়েন্ট? রেল স্টেশন সংলগ্ন কিন্তু, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দাইল থানা, নান্দাইল রোড বাজার, রেল স্টেশন সংলগ্ন বাজার, মানে রেল স্টেশন। ইয়ার মানেটা হইল এটাই, ওই যে রেল স্টেশনটা, এটা কিন্তু ওনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। রেলগাড়ি দিয়ে কিন্তু বাচ্চা আনা নেওয়া, মানে বাচ্চা নেওয়া আর আনা নেওয়ার কিন্তু একটা সুব্যবস্থার প্রয়োজন হয়, ওইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি ময়মনসিংহ থেকে তারাইল যাওয়ার যে একটা সড়ক পথ, ওই সড়ক পথও আছে, দুই দিক দিয়েই মানুষ আসতে পারে, যার যেভাবে সুবিধা হয়। এরপরে এই দুইটা সুবিধা, তাছাড়া রোডের পাশে এরকম একটা সুযোগ সুবিধা। যাই হোক,
আপনারা যদি এই ব্যবসাটুকু করেন, এরকম রাস্তাঘাট দেখিয়া রাস্তার পাশে করলে, রাস্তার পাশে যদি করেন কাস্টমার আসা যাওয়ার সুব্যবস্থা বা ডি মানা নেওয়ার একটা সুব্যবস্থা, এগুলো কিন্তু টাকার প্রয়োজন আছে। এগুলো আপনারা ফলো করবেন, তো ফলো করিয়া হ্যাচারি ব্যবসাটা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি ওইভাবে সিলিন্ডার যে ফিটিং সেটিং দেওয়া হইতেছে, কেমনে কীভাবে যে সেটিং দেওয়া হইতেছে, ওইসব ব্যাপার বিষয়টা তো আমি দেখাইতেই আছি। তাছাড়া আপনাদের কিছু জানার, যদি জানার বুঝার তাকে কিছু জানতে চান বুঝতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব। যদি আমার আওতাধীন বা আওতার ভিতরে পড়ে আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি এই শুভকামনায়। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।